আজকে আমরা এসেছি একটা বিয়ের বিশেষ জিনিস কেনাকাটা করতে, সেটা হচ্ছে মনার বিয়ের টোপর। টোপর কিনতে আমরা শোভা বাজার এসেছি। বেসিক্যালি শোভা বাজারেই টোপরের ওই দোকানটা। তো আমরা এটা ফেসবুকে পেয়েছিলাম শোলাঘর নামে। আমরা এখন জিপিএস দেখে দেখে হাঁটছি। 6 মিনিট দেখাচ্ছে আমাদের এখান থেকে লোকেশন। শোলাঘরটা হচ্ছে কুমোরটুলিতেই। তো আমরা ফোন করেছিলাম, আমরা কুমোরটুলিতে চলে এসেছি। আর মায়ের আসার দিন তো প্রায় ক্রমশ এগিয়েই আসছে, কুমোরটুলির চেহারাটা এখন আরো সুন্দর লাগবে। এই দেখো ঠাকুর অলরেডি তৈরি হয়ে গেছে। কিছু ঠাকুর তো বেরিয়েও গেছে অনেক জায়গা থেকে, যেগুলো দূরে দূরে যায়। দেখো এখানে ঠাকুরগুলো কত বড় বড়। আমি একবার এসেছিলাম কুমোরটুলিতে মহালয়ার আগে বা পরে এরকম কিছু ফটোশুট করার জন্য, কিন্তু সেভাবে হয়নি, সেটা অনেক বছর আগে, লকডাউনেরও আগে। শোলাঘর আমরা পৌঁছে গেছি। আর এদের স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, আর প্রচুর কলেকশন আছে মুকুটের, টোপরের সরি, প্লাস এই গাছ কৌটো সুন্দর সুন্দর ডিজাইন করা। তোমরাও চাইলে এখানে এসে নিতে পারো। দেখো অসাধারণ অসাধারণ সব ডিজাইন। এদের ফেসবুকে পেজও আছে শোলাঘর নামে, তোমরা চাইলে সেখানে ফলো করতে পারো। আমরা মনার জন্য যে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো তোমাদের দেখাই। উল্টে ধর, হ্যাঁ এই হচ্ছে মনার তত্ত্বসূচি, এটা পালকি শেপের আছে। এই টোপরটা নেওয়া হয়েছে কৌশিকের জন্য, এটার সাথে যদিও মনার একটা টোপর আছে, এটা মনার সকালের দিকে পড়বে, মানে গায়ে হলুদের টাইমে। আর এটা মনার বিয়ের সময় এই টোপরটা পড়বে। আর এইটা হচ্ছে গাছ কৌটোটা, দেখো কত সুন্দর ডিজাইন করা। শুধু এই ডিজাইন নয়, আরো অনেক রকমের ডিজাইন করা আছে, তোমরা এখানে এসে দেখে নিতে পারো। আমাদের শোলাঘর থেকে শপিং হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি স্প্ল্যানেড। আমরা স্প্ল্যানেড চলে এসেছি, আর এখন আমরা সিলেদার্সে যাব ফার্স্টে জুতো কিনতে, ঋতিকার জন্য আর ছোট মামির জন্য। আর কার কার জুতো কেনা হবে জানি না এখনো। আমরা এখন সিলেদার্সের ভেতরে আছি, আর ঋতিকার জন্য জুতো পছন্দ হয়নি, এখন অজুর জন্য জুতো নেওয়া চলছে। এই জুতোটা আমরা পুকুর জন্য নিয়েছি, আর এটা একটা স্লিপার পুকুরি বারকতরটা। আর অবশেষে ঋতিকার জন্য পছন্দ হয়েছে একটা, এইটা ঋতিকার জন্য নেওয়া হয়েছে। খুশি ঋতিকা? আমাদের সিলেদার্সের শপিং ডান। এবার আমরা যাচ্ছি মনার একটা ব্যাগ কিনতে, আর সেটা হচ্ছে ওই এসএস হগের সামনে যে ব্যাগের দোকানগুলো আছে সেখান থেকে ব্যাগটা নেব। মনার জন্য আমরা ব্যাগ নিতে এসেছি, আর এই ব্যাগটা পছন্দ হয়েছে। আর দাদা আমাদের কত কমে দিচ্ছে, তোমরা সবাই এই দোকানটা এসো। ব্যাগটা তো রীতিমতো ঝগড়া অশান্তি করে আমরা নিলাম, প্রচুর বার্গেটিং করতে হয় এখানে। আর এখন মনার জন্য টিকলি টায়রা আর নথ যেটা আছে সেটা কেনার জন্য যাচ্ছি। যদি এখান থেকে পাই তাহলে এখান থেকেই নেব, আর না হলে বড় বাজার থেকে। মনার বিয়ের জন্য এই ট্রলিটা আমরা নিয়েছি সাফারি থেকে, আর অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছে, এটা নিউ মার্কেটের মধ্যে। A43 সাফারি, তোমরা চাইলে এখানে আসতে পারো, যারা বিয়ের কেনাকাটা করবে ভাবছো বা ঘুরতে যাবে, খুব সুন্দর আর অনেকটাই বড়, এটা মিডিয়াম সাইজ। মনার ট্রলিটা কিনে আমরা এখন এই জুয়েলারি কিনতে এসেছি হলদির জন্য। এইটা আমরা হলদির জন্য নিয়েছি, ঋতিকার জন্য এই ব্রেসলেটটা নিয়েছি, আর একটা কানের দুলও নিয়েছি। কানের দুলটা কই? আচ্ছা ব্যাগে আছে, ওটা পরে দেখিয়ে দেবো তোমাদের। ঋতিকার খুব খিদে পেয়ে গেছে, তাই ও মোমো খাচ্ছে। কেমন খেতে মোমোটা, কেমন খেতে? ভেজ চাও? আর তুমি? আমিও ধোসা।
ধোসা চলে এসেছে, কেমন? আমরা স্প্ল্যানেড থেকে এখন বড় বাজার চলে এসেছি, আর এখান থেকে রীতিকার লেহেঙ্গা টিয়ার লেহেঙ্গাটা নেব, আর হচ্ছে মনার টায়রা টিকলি স্প্ল্যানেডে আমরা পছন্দ করে উঠতে পারিনি, কারণ দাম অনেক বেশি চাইছিল, তাই এখান থেকে নেব। রীতিকার লেহেঙ্গা নিতে এসেছি, আর লেহেঙ্গাটা খুবই দারুণ লাগছে, সুন্দর করে কাটিয়ে দিয়ে দিয়েছে, ভাল লাগছে। কলকাতা থেকে শপিং করে আমরা বাড়ি চলে এসেছি, আর বাকি অনেক কিছু শপিং করেছি কিন্তু সেগুলো তোমাদের দেখাতে পারিনি, কারণ অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো, এবার সব ব্যাগ নিয়ে আর ভিডিও করাটা পসিবল হয়নি, তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তোমাদের পরে দেখিয়ে দেব সব, বিয়েতে যখন আমি সাজবো কী কী কিনেছি সেই সব কিছু দেখিয়ে দেব, সব ওই সাজগোজের জিনিস আর জুয়েলারি কিনেছি, আর শাড়িও কিনেছি আমি একটা, সেই সেটা বিয়ের দিনই পরবো, তো তোমরা দেখতেও পাবে। আজকে আর আমি ভিডিওটা লম্বা করব না, আজকে খুব ছোটর মধ্যে তোমাদের একটা ভিডিও দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন আর একটা ব্লগে, থ্যাংক ইউ।